আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু। আশা করি ওনারা ভালো আছে বলে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আই জিয়াউল হক লিফু এডুকেশন উত্তর। আজ ওনারা হেড়ে আই কিছু ইংলিশ হতারে হারা কেন করি জাহানো কি ওর হইতে পারি জানার শিখাই জেনেরা নাকি আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও মানে আতুন এখন জাগ ফিরব। হ্যাভ টু হদি বেকেলা ইস্তেমাল হলে মানে হনকান হাম হাম হা গড়া ফিরব জানালা মানে আই হ্যাভ টু গো নাও। ওনারা এড়ে লিখে দিও আই হ্যাভ টু গো নাও। যদি আতন হাম হা আ ফরিব হলে আই হ্যাভ টু কাম নাও। আতন এখন আ ফরিব হাম হা আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু কাম নাও দুয়া দুলিলা তৈলে এলা আর আই হ্যাভ টু লয়রে যে হনকান হতারে আর বানাই ভাজুম যেন দিলা নাকি আই হ্যাভ টু প্লে নাও। আতন এখন কাল আ ফরিব আই হ্যাভ টু প্লে নাও। ওনারা হেড়ে স্ক্রিন অন মধ্যে আইন লিখে দিও ইনলের ওনারা নিজের নিজে এই এগুয়া দুয়া সুর অকল ওনারা বানাতে পারিবা। এরপরে আই হ্যাভ টু রাইট নাও। আতুন হা মাহা লেখা ফুরিব রাইট মানে লেখন আই হ্যাভ টু মানে আতুন গড়া ফুরিব মাহা নগরি নফারি আই হ্যাভ টু রাইট নাও। এরপরে তুমি আই হ্যাভ টু স্লিপ নাও। আই হ্যাভ টু স্লিপ নাও বলে হয় আর তুমি গড়ি ফারিবা। এরপরে আই হ্যাভ টু রিড নাও। আতুন এখন ফরা ফুরিব আই হ্যাভ টু রিড নাও। এনজিল্লা গড়ি আর তুমি নিজেরে নিজে হওয়াশুর বানাই পারো কমেন্টের মাঝে জানাইবা লিফু এডুকেশনের পেজ সম্বন্ধে। আশা করি বুঝবে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।